আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। তবে আজকের খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পার্ট, এই পর্যন্ত গত বছরের শেষ থেকে আজকে এই দ্বিতীয় বছরে এসেও যুদ্ধের বাখমুত দখলে প্রাণপণ লড়াই করে যাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী এবং কি ইউক্রেনীয় সেনারা। গতকালকেই আপনার পুতিনের প্রাইভেট কিলিং গ্রুপ যেটা আছেন, ওয়াগনার গ্রুপের প্রধান যিনি আছেন, তিনি বলছিলেন যে ওয়াগনার গ্রুপ অনেক পরিশ্রম করছে, তারা সেখানে যে কোনো মুহূর্তে তারা বিজয় অর্জন করবে। ঠিক এর কয়েক ঘন্টা পরে একটা অঞ্চলে রাশিয়ার পতাকা উঠতে দেখা গেছে। বলা হচ্ছে যে অলিখিতভাবে বাখমুতের অধিকাংশ অঞ্চল তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যদিও এই দাবিকে আবার প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি। বলছে যে না, বাখমুত এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে পশ্চিমাংশ রয়ে গেছে। কিন্তু এর মাঝখানে বাখমুতের বাহিরেও আচমকা মাঝে মাঝে পুতিন কিছু ছোটোখাটো মিনি ঝড় চালায়। তো গতকালকে একটা মিনি ঝড় চলেছে, সেটা হচ্ছে রাশিয়া আপনার তাদের গোলাবর্ষণের মাধ্যমে, মানে কামান এবং গোলাবর্ষণের মাধ্যমে ইউক্রেনের শিল্পনগরী কোস্তি আস্তি নিভকা, এটা একটা শহরের নাম, সেইখানে আচমকা গোলাবর্ষণ হয়েছে ব্যাপক পরিমাণে। আর এই ঘটনায় নগদই সেই অঞ্চলে ৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন আর ৮ জন গুরুতর আহত হয়েছেন। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ১৬টি অ্যাপার্টমেন্ট, গুঁড়িয়ে গেছে সেখানকার কিছু স্কুল এবং কলেজ। দাবি হচ্ছে যে S-300 ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং উরগান রকেট ব্যবহার করেছে রাশিয়ার সেনাবাহিনী এই হামলার জন্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত থেকে মাত্র ২৭ কিলোমিটার পশ্চিমে এই শহরটা, তার মানে এখনও যেখানে যুদ্ধ হচ্ছে মূল বাখমুতের আশেপাশের অঞ্চলগুলোকে শতভাগ দখলে নেওয়ার জন্য চেষ্টা করেছে। ইউক্রেনীয় সেনাবহরের আশঙ্কা, এই পথে ঘেরাও করার চেষ্টা করছে দখলদাররা। রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল ৭০,০০০। একই দিন মেলিটোপোলেও ছড়েছে আপনার ক্ষেপণাস্ত্র, মূলত শহরের ল্যান্ডলাইন ছিল হামলার টার্গেট। মানে এখানে পুতিন করছে কি যে এই শহরটা বাখমুতের আরও একটা প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত। ইভেন এই যে মেলিটোপোল, সেখান থেকে রেল যোগাযোগ ব্যবস্থা বাখমুতের সাথে কানেক্টেড আছে। তো রাশিয়ার যে যুদ্ধ পরিকল্পনা ইনসাইড বাখমুত, পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ধাবিত হওয়া যে বাহিনীটা, সেটা হচ্ছে ওয়াগনার। আর বাহিরের যে টিমটা, রাশিয়ার সেনাবাহিনী, তারা কাজ করছে আপনার বাখমুতের বাহিরের অংশে, যেন নতুন করে এখানে কোনো ধরনের সাপ্লাই সরঞ্জাম অথবা ইউক্রেনীয় সেনাদের ইউনিটগুলো ঢুকতে না পারে, যেহেতু ইউক্রেন সর্বোচ্চ চেষ্টা করছে। আর এই কারণেই বাখমুতের যে মানে বাহ্যিক কানেক্টিভিটিটা আছে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজকে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ বা হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিন। অপরদিকে রুশ বাহিনীর ওয়াগনার গ্রুপের যিনি প্রধান আছেন, তিনি বলছেন যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের নগর ভবনে, মানে ক্যাপিটাল সিটির নগর ভবনে রুশ পতাকা তারা উড়িয়ে দিয়েছে। রাতের বেলায় এক ভিডিওতে ওয়াগনার বাহিনীর প্রধান বলছেন, আইনের দৃষ্টিকোণ থেকে বাখমুত এখন রাশিয়ার অংশ, তবে তিনি স্বীকার করছেন শহরের পশ্চিমাঞ্চলীয় মহল্লাগুলোতে ইউক্রেনের সৈন্যরা এখনও ঘাঁটি গেড়ে রেখেছে। এদিকে ইউক্রেনের সরকারও জোর দিয়ে বলছে যে বাখমুত এখনও তাদের সৈন্য নিয়ন্ত্রণে। ইউক্রেন জোরালো ভাষায় দাবি করছে বাখমুত দখলের যে দাবি ওয়াগনার করেছে তা আংশিক সত্য, পুরোটা সত্য নয়। দেশটির পূর্বাঞ্চলীয় এই শহরটির নিয়ন্ত্রণ নিতে বাখমুতে যে যুদ্ধ চলছে সেখানে কোনোভাবেই পিছু হটবে না, জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনীর স্টাফ প্রধান যিনি আছেন। তিনি বলছেন, যদিও রাশিয়া বাখমুতের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে, কিছু কিছু জায়গায় তারা দখলদারিত্ব পাচ্ছে, তবে ইউক্রেনের সৈন্যরা সাহসের সঙ্গে শত্রুর হামলা প্রতিহত করছে এবং কি শহরটির পশ্চিমাঞ্চল এখনও তাদেরই নিয়ন্ত্রণে আছে। প্রেসিডেন্ট জেলেনস্কির স্টাফ প্রধান আন্দ্রি ইয়ার্স মার্ক, তিনি বলছেন, সাজানো কাল্পনিক বিজয়ের দাবি নিয়ে উদ্বিগ্ন না হতে ইউক্রেনের জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার বলছেন, বাখমুত দখল নেওয়ার যে দাবি ওয়াগনার প্রধান করেছেন তা সত্য নয়। প্রিগুশিনের প্রচারিত ভিডিওতে ওয়াগনার প্রধান বলছেন, বাখমুতের নগর ভবনে তোলা পতাকার উপর লেখায় রবি বা সেন্ট পিটার্সবার্গ শহরে বিস্ফোরণে নিহত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কির প্রতি শ্রদ্ধাও জানানো হয়েছে। তবে বিবিসি নিরপেক্ষ সূত্র থেকে এই দুই গ্রুপের তথ্যকে যাচাই করতে পারেনি। গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়ার তাদারা বলছেন যে ইউক্রেনীয় সৈন্যরা এখনও বাখমুতের কিছু অংশ দখল করে রেখেছে, যেটার পরিমাণ প্রায় ৪০% প্লাস, আর রুশ সৈন্যরা হচ্ছে ৬০% জায়গা তারা দখলে রেখেছে।
ওয়াগনার যারা নিজেদেরকে আপনার বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচয় দিচ্ছে বা এই যুদ্ধে অংশগ্রহণ করছে, বিশ্লেষকরা বলছে যে বাখমুত যুদ্ধে বড় ধরনের ভূমিকাটাই রাখছে বেসিক্যালি তারা, এমনকি এইখানে হিউজ পরিমাণ প্রাণহানিও ঘটেছে। দর্শক, বাখমুত 1,200 মাইল রণাঙ্গনের একটি ক্ষুদ্র অংশ হলেও কেন আসলে মাসের পর মাস এই শহরটিতে লড়াই চলছে? রুশ কমান্ডাররা মনে করছেন যে বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পারলে এই শহরটিকে ভিত্তি করে ইউক্রেনের আরও এলাকা দখলের চেষ্টাটা সহজ হবে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে বাখমুতের নিয়ন্ত্রণ যদি রাশিয়া নিতে পারে তাহলে কাছের শহর ক্রোমাতোরস্ক এবং স্নোভিয়ানস্কের মতন বড় বড় শহরগুলোর উপর হুমকি তৈরি করতে সক্ষম হবে রাশিয়া। তাছাড়া এই যুদ্ধে ওয়াগনার গ্রুপের জয়টা হচ্ছে মর্যাদারও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাহিনীর প্রধান মনে করছেন বাখমুতের যুদ্ধে সাফল্য দেখাতে না পারলে ক্রেমলিনে, মানে ওয়াগনার গ্রুপের যে নামটা, সেটা মলিন হবে এবং কি তাদের সুনামও ক্ষুণ্ণ হবে। তবে এখানে সব কিছু মিলিয়ে দীর্ঘ 7 মাস যাবৎ এখানে যে শহরে মানে অ্যাক্টিভিটিস চলছে, এখন বাখমুতের ডেপুটি মেয়র যিনি আছেন তিনি বলছেন যে রাশিয়ানদের হামলায় শহরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, এমন একটি ভবনও নেই যেখানে যুদ্ধের নিশানা নেই। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ইউক্রেনও আপনার রাশিয়ার এই মিসাইল হামলাগুলোকে কাউন্টার করার জন্য অ্যান্টি ড্রোন অ্যান্টি মিসাইল একটা ইউনিট গঠন করেছে আর নতুন করে তাদেরকে সেখানে ঢুকানোর চেষ্টা করছে। অপরদিকে বাখমুতের বাহিরের অংশে শক্ত অবস্থান নিয়েছে রুশ সেনারা, ভেতরে আছে ওয়াগনার গ্রুপ। তো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে। তবে এখনও মাঠে ময়দানে রাশিয়ার যেই আধিপত্য সেটা কিন্তু বাখমুতে এখনও বলবৎ আছে। দেখা যাক জয় করতে পারে নাকি সেখান থেকে খালি হাতে ফিরতে হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।